পৌঁছে গেছি লাদাখের শান্তি স্তূপায়। বেশ ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর, খুব শান্তি আছে এখানে। শান্তি স্তূপা আমার সাথে চলো একটু দেখে আসো। চার নম্বর ব্রিজটার কাছে চলে এসেছি, মানে ফাং চলে এসেছি। ফাঙে দাঁড়াবো না, হয়তো একটু পাটা টান টান করতে পারি। ফাং 15,280 ফিট। একটু অফ রোডিং এর জন্য উপরে উঠে এলাম, খালি তোমাদের একটা খাত দেখাবো বলে। নদী খাতটা, এই জায়গাটা একটু দেখো, দাঁড়াচ্ছি। দেখেছো দূরের ওই পাহাড়গুলো আর নদী খাতটা, কি অসাধারণ লাগছে। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট রাস্তা, মাঝে মাঝে উঁচু নিচু আছে একটু। লে 180 কিলোমিটার, উপসি 120। এই উপসি আসলে মাকে ফোন করতে পারবো। ততক্ষণে তোমরা মরুপ্রিন্সের প্রাকৃতিক শোভা উপভোগ করে নাও। আকাশটা আজকে দুর্দান্ত আছে, দুর্দান্ত। 360 ভিউ দেখিয়ে দিচ্ছে তোমাদের, দেখো। এই আমার বাইক, সামনে পাহাড় আর মেঘগুলো দুর্ধর্ষ লাগে। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. এখন টাংলা গলা পাস থেকে 31 কিলোমিটার দূরে আছি। রাস্তাটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। টাংলা গলা টপ ক্রস করার পর রুমসে আসবে, রুমসেতে মা বাবাকে ফোন করতে পারবো, ওরা খুব চিন্তা করছে। এই জায়গাটার নাম ডেবলিং। এই ডেবলিং থেকে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে, ওই দিক দিয়ে এদের বাঁদিকে পড়বে, ওই দিক দিয়ে সুমেরেরই যাওয়া যায়। এখানে এসে মেসে যদি খুব ঘুরলাম বলি, তাহলে টাংলাংলা চড়াই শুরু হয়ে গেল। এই যে রাস্তাটা গেছে, এটা উঠে পাহাড়ের মাথা পর্যন্ত যাবে। খুব সুন্দর একটা গোবরের গন্ধ পেলাম, দেশের বাড়ির সেই গোবরের মতো। খাতটা দেখেছো, নিয়ে যাচ্ছে একটু ধারে, দেখো। টাংলাংলা এখনো 8 কিলোমিটার।
ভারতীয় পতাকা উঠছে সৌগর্বে, সৌরীয় চক্র আর সিসি ওয়েলকামস ইউ টু টাংলাং লা টপ। এটা সর্বধর্ম মন্দির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিবায় শক্তি দাও, সমস্ত টুকটা এনো, সাবধানে শান্তিপূর্ণভাবে করতে পারি। আগেরবার বরফ পড়ছিল এখানে, চলো আস্তে আস্তে নেমে যাই। এই সাইডে আলু পড়ে খুব সুন্দর লাগছে দৃশ্যটাকে, একবার দেখো। আর দেখো এখানে বরফও রয়েছে, এই জায়গাগুলো দেখো ক্রিস্টাল হয়ে রয়েছে পুরো। দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখো জল পড়ছে। আগেবার রাস্তাটাও এখানটা বরফ ছিল। রুম সে 6 কিলোমিটার। এখানে গত বছর খাওয়া দাওয়া করেছিলাম, এবছর তো দোকানটা দেখতে পাচ্ছি না, উল্টো দিকে দোকানেই দাঁড়াই। চাই মিলেগা তব ঠেরতে। চা কে সাথ কিয়া মিলেগা, চা কে সাথ কুছ মিলেগা, বিস্কিট হ্যাঁ। পাহাড়ের কালারটা দেখো, কালার ফালার সবই তো দেখছি, কিন্তু টেনশন হচ্ছে এখনো মাকে ফোন করতে পারিনি। উপসি এখনো 22 কিলোমিটার মতো বাকি, ঘোড়া যে উপসি এখনো 22 কিলোমিটার মতো বাকি। উপসি আসলে হয়তো মোবাইল ফোনে কানেকশনটা পাবো, কারণ ওই ফোনটা খারাপ হয়ে গেছে, কাজে বিএসএনএল হয়তো এখানে কানেকশন পেয়ে যেতাম, কিন্তু বিএসএনএল সিমটা তো ভরতে পারিনি। And I can see my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. এখানে আরটিপিসিআর রিপোর্টটা শো করতে হলো এই অফিসে, বাদিকের অফিসে। আমার ডাবল ভ্যাকসিন হচ্ছে, সেটাই শো করে দিলাম। চলো বললো 2 কিলোমিটার পরে এয়ারটেলের নেটওয়ার্ক পেয়ে যাব, দেখা যাক। দেখো ফার্স্ট টাইম এখান থেকেই ইন্দাস নদীকে দেখতে পাওয়া যায়। এটা হলো উপসি, এরপরে হলো কারু, তারপর লে।
দারু পেট্রোল পাম্প, ঠান্ডির পর এখানেই প্রথম পেট্রোল পাম্প আছে। চলে এসেছি টিস্কে মনাস্ট্রি, কিন্তু এবারে ওই মনাস্ট্রির একদম উপরে যে ইয়েলো কালারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানে ওটাই দেখার, কিন্তু এবারে আর এখানে ঢুকবো না, লে যাওয়ার পথেই তোমাদের একবার দেখিয়ে নিলাম, অসাধারণ লাগছে টিস্কে মনাস্ট্রি। ইয়েস, আই এম ইন লে ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য আমি লে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ লে সিটির একদম কাছেই আছি আমি, অনেক পথ অতিক্রম করে বদ্রেশ্বর থেকে প্রায় 2500 কিলোমিটার পথ অতিক্রম করে আমি পৌঁছে গেছি লে সিটিতে। সত্যি দারুণ আনন্দ হচ্ছে, দারুণ ব্রিলিয়েন্ট। ইউ হ্যাভ ডান ইট, ইয়েস। যে হোটেলে আগের বার উঠেছিলাম সেই হোটেলের দিকেই যাচ্ছি, দূরে শান্তিস্তূপটা দেখা যাচ্ছে, দেখো ওই যে কি দুর্দান্ত, ঠিক পাহাড়ের একদম চূড়ায় পড়েছে এটা। চাংসফা রোডে চলে এসেছি, চাংসফা এখান থেকে ডান দিকে নিতে হবে আমাকে, জানি না এদের কাছে রুম পাবো কিনা, পেয়ে গেলে ভালো, চেনা জায়গা, চেনা মানুষজন। লারচং গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট চাংসপালে, আর ধোয়ানোর পর গাড়ি এমন লাগছে, দেখো শান্তিস্তূপের মূল দরজা দিয়ে ঢুকে গেছি, হেঁটে যেতে হচ্ছে এটুকু, তাই একটু হাঁপাচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর শান্তিস্তূপা,